আপনাদের পেজে অনেক ভালো ভালো গরুর ছবি দেখলাম, কোরবানির জন্য আমার একটা গরুর প্রয়োজন। ও আচ্ছা, কোন গরুটা আপু? জি আমি ছবি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠাটা পেমেন্ট করে দিয়ে। ঠিক আছে, পেমেন্টের জন্য আপনি টেনশন করবেন না, আমি গরু পেয়ে আমি পেমেন্ট করে দিব, আর অ্যাড্রেসটা আমি ওই গরু ছবির সাথেই মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। যখন আমি গরু অর্ডার করছিলাম তখন ওদের মেসেজ অপশনে ওদের ঠিকানাটা চলে আসছিল, আসছে আমার কাছে ঠিকানা। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তারপর দুজন মিলে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোনটা? আচ্ছা আচ্ছা জি, আজকে পাঠাবো না কালকে? আচ্ছা ঠিক আছে, আপনি পেমেন্টটা রেডি রাখেন, আমি হচ্ছে আমার লোক দিয়ে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ওকে ওকে। হ্যালো আসসালামু আলাইকুম জি। হ্যাঁ আসি আমি, কি বলেন? গরু আমার এখানে তো সব রং বেরঙ্গের বাহারি গরু, এখানে তো খারাপ গরু আসার কথা না। কি বলেন, গরু খারাপ গরু দিছে? না তো, আমার এখানে তো সব রং বেরঙ্গের গরু, আমার এখানে তো কোনো খারাপ গরু নেই। আচ্ছা আমি দেখতেছি আপনার, ও আসবেন আপনারা? আচ্ছা আসেন। গরু নিয়ে তো কি শুরু হইলো, খালি অভিযোগ অভিযোগ। শালার ম্যানেজারটারাও দেখতেছি না, ও যে কোন দিকে পালাইলো। গরু নিয়ে যায় আর একদিন দুদিন দেখা করে না, ও থাই তো যাই তো, এত অভিযোগ গরু নিয়ে। আচ্ছা এমন তো না তো যে গরু আমি দিয়ে একরকম আবার ম্যানেজার ফাল্টাই দিই, বিষয়টা যাচাই করার দরকার। গরু আমার গরু তো, আমি তো কোনো খারাপ গরু বিক্রি করি না, এত অভিযোগ, আমার তো সব কাস্টমার নষ্ট হয়ে যাবো। দেখি ম্যানেজারটার খবর নেই, ম্যানেজারটা ফোন ধরে না, কারণ ও গেলে গরু প্রত্যেকটা গরু সেল হওয়ার পর ওর দুদিন খুঁজা পাই না। ভাই সালামুকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনারা? আপনাকে আমি ফোন দিয়েছিলাম, আপনি গরু ব্যবসা করেন না? ও হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন একটু আগে। কি কি শুরু করছেন আপনারা, ব্যাট পারি ব্যবসা শুরু করছেন আপনারা? বাট পারি ভাই, আমি 20 বছর এই লাইনে গরু বিক্রি করি, আমি তো কোন দিন না। তাহলে আপনি এই গরুটা দেখ, ও এই গরুটা আপনি অর্ডার দিয়েছেন, এই গরুটা আপনি দিয়েছেন, এই গরুটা টাকা তো ঠিকই রাখছেন না। আরে ভাই এটা তো আমার গরু না, ওটা 205 নাম্বারটা। এই গরুটা অর্ডার দিয়েছেন, এটা এটা না? হ্যাঁ হ্যাঁ আমি তো এটা। আরে দিয়েছেন এটা না? বাট পারি ব্যবসা শুরু করছেন মিয়া? এটা তো ভাই আমার গরু না, ওটা আমার গরু। তাহলে এই গরুটা দিয়েছে কে? 205 নাম্বারটা দিয়েছেন না? এটা তো ভাই আমার গরু না। অবশ্যই এই গরুটা আসতে পারে থেকে। আমার এখানে মোটা তাজা সব গরু ভাই, ভালো ভালো গরু আমার এখানে তো এসে। আমি গরু ব্যবসায়ী না। হ্যাঁ আপনি দেখেন, আমি আপনার এই গরু অর্ডার করেছি, আপনি এই গরুটা আমাকে দিচ্ছেন। দেখেন দেখেন দেখেন, আমি কি মিথ্যা কথা বলছি মিয়া? কোনটা দিস পারি না, শুরু করছে একটা 5 নাম্বারটা। এটা তো ঠিক আছে আমার গরু, এটা তো আমার গরু না, এটা দিছেন আমাকে আপনি। দেখেন কত বড় মিথ্যা, আমি তো দিন আমার এখানে তো এরকম গরু নাই, আমার এটা আমার গরু সব মোটা কথা থাকে, এটা আসল কথা থাকে। দেখেন তো আপনারা চিটা, আমার গরুগুলা নাম্বার দেয়া আছে, এই যে 205, এটা 305, নাম্বার অনলাইনে ব্যবসা করে দেখি অবস্থা। আচ্ছা দাঁড়ান, আমার একটু গাবলা মনে হইতেছে, আমার ম্যানেজার কোনো দুই নাম্বারই করতেছি নি, ও প্রত্যেকটা গরু সেল হওয়ার পরে পরে চলে যায়, দুদিন ওর খুঁজা পাওয়া যায় না। ওর নাম্বারটাও বন্ধ,
আচ্ছা যাক আপনারা চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। আমার মনে হয় আমার ম্যানেজারই গাবলাটা করে প্রতিবারই। এখন ওর ফোন বন্ধ, দাঁড়ান আমি থানায় ফোন দিয়ে এলে ওরা ধরে আনতেছি। আপনারা চিন্তা করেন না, আপনারা আজকে যান, আমি আপনাদের একটা ব্যবস্থা করছি। অনলাইন মানে সংক্ষেপ, আর এই সংক্ষেপ করতে গেলে সব সংক্ষেপ হইয়েন না। দর্শকদের আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জনস্বার্থে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনলাইনের কেনাকাটা থেকে একটু সাবধান থাকবেন, অনলাইনে কেনাকাটা তো করতে হবে কিন্তু একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।